আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। আজকের ভিডিও থেকে আমরা দ্বি দৈবচলক বলতে কী বুঝি সেই সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলাম দৈবচলক বলতে কী বুঝি, আশা করি সেটা তোমাদের মনে আছে। সেখানে আমরা বলেছিলাম যেই চলকের মানগুলো একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে সেই চলকটাকে আমরা একটি দৈবচলক বলেছিলাম। তাহলে এখানে দ্বি দৈবচলক বলতে কী বোঝানো হতে পারে? এখানে দুইটা চলক থাকবে এবং দুইটা চলকের একত্রে কোনো সম্ভাবনা থাকবে। তাহলে চলো একটা এক্সাম্পল দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ছক্কা রাখা হয়েছে এবং এখানে একটি কয়েন রাখা হয়েছে, যার এক পাশে আছে হেড, এক পাশে আছে টেইল। এবং এই ছক্কায় 6টি পাশ আছে, তোমরা সেটা ভালো করে জানো, যেখানে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা পাওয়া যেতে পারে। এবার ধরো আমরা যদি একত্রে এই ছক্কাটাকে এবং এই কয়েনটাকে নিক্ষেপ করি, তাহলে কী কী ফলাফল আসতে পারে? চলো একটা নমুনা ক্ষেত্র তৈরি করে ফেলি। এখানে দেখতে পাচ্ছ আমরা এক পাশে একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে যে সকল ফলাফল পেতে পারি সেগুলোকে লেখা হয়েছে, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত। আবার দেখো এ পাশে লেখা হয়েছে এই কয়েনটাকে যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে যে সকল ফলাফল আমরা পেতে পারি। এবার আমরা আগের মতো করে যদি নমুনা ক্ষেত্রকে সম্পূর্ণ করতে চাই কীভাবে করব, আমরা এই রো ওয়াইজ এই কাজগুলো করতে পারি। আমরা প্রথম রো নিয়ে যখন কাজ করছি তখন রো থেকে একটা এলিমেন্ট নিচ্ছি এবং কলাম থেকে একটা এলিমেন্ট নিব, অর্থাৎ এখান থেকে এইচ নিলাম, এখান থেকে 1 নিলাম। একইভাবে এখান থেকে এইচকে নিচ্ছি, এখান থেকে 2কে নিচ্ছি, এখান থেকে এইচকে নিচ্ছি, এখান থেকে 3কে নিচ্ছি। এভাবে করে বাকি প্রত্যেকটা ঘর তোমরা কিন্তু ফিল আপ করে ফেলতে পারবে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের একটি ছক্কা এবং একটি কয়েনকে একত্রে নিক্ষেপ করলে যেই নমুনা ক্ষেত্রে আমরা পাবো সেই নমুনা ক্ষেত্র তৈরি হয়ে গেল। এবার দেখো এই নমুনা ক্ষেত্রে আমাদের টোটাল নমুনা বিন্দু আছে 12টি। আমরা যদি এখান থেকে প্রত্যেকটা মানের জন্য একটা করে সম্ভাবনা বের করতে চাই তাহলে কী করতে পারি? এখানে যেহেতু ছক্কা এবং কয়েন দুইটাই ছিল নিরপেক্ষ, অর্থাৎ কয়েনের ক্ষেত্রে হেড আসবে তার সম্ভাবনা হাফ ছিল এবং টেইল আসবে তার সম্ভাবনা ছিল হাফ, এবং ছক্কার ক্ষেত্রেও প্রত্যেকটা পাশ আসার সম্ভাবনা 1/6 করেছিল। অর্থাৎ এখানে ছক্কা এবং কয়েন দুইটাই নিরপেক্ষ হওয়ার কারণে এখানে যে 12টি নমুনা বিন্দু পাচ্ছি সে 12টি নমুনা বিন্দুর প্রত্যেকটা নমুনা বিন্দু আসার সম্ভাবনা এখানে 1/12। এখানে দেখো আমরা এই ছক্কায় যে সংখ্যাটা পাচ্ছি তাকে আমরা ওয়াই দ্বারা লিখেছি এবং কয়েনে যে দুইটা পাশ পাচ্ছি যে ফলাফল পেতে পারি তাকে আমরা এক্স চলকের মাধ্যমে লিখেছি। অর্থাৎ এখানে এক্স চলকে দুইটা মান আসতে পারে, 0 অথবা 1। 0 কাকে বলছি? যদি এখানে হেড পড়ে তাকে আমরা বলছি 0, যদি টেল পড়ে তাকে আমরা বলছি 1। একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রে যদি ছক্কার পাশ 1 হয় তাহলে ওয়াইয়ের মান 1, ছক্কার পাশ যদি 2 আসে তাহলে ওয়াইয়ের মান 2। এভাবে করে 1 থেকে 6 পর্যন্ত ওয়াই এই মান গ্রহণ করতে পারে। আবার এক্সের দুইটা মান 0 এবং 1। তাহলে দেখো এখানে এক্সও একটি চলক, ওয়াইও একটি আলাদাভাবে চলক, এই দুটিকে আমরা দৈব চলক বলছি। কিন্তু যেহেতু আমরা একত্রে ছক্কা এবং কয়েনকে নিক্ষেপ করেছি তাই এই এক্স এবং ওয়াই দুইটা চলকের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এই দুইটা ঘটনাই একত্রে ঘটছে। অর্থাৎ যেমন তুমি চিন্তা করতে পারো এখানে T3 যে লেখা হয়েছে এটার মানেটা কি? এটা মানে হচ্ছে আমরা যখন ছক্কা এবং কয়েনকে নিক্ষেপ করলাম তখন কয়েনে এসেছে টেইল এবং ছক্কায় এসেছে 3, এবং এটা আসবে তার সম্ভাবনা কত? 1/12। এভাবে করে দেখো প্রত্যেকটা নমুনা বিন্দুর জন্য কিন্তু একটা করে সম্ভাবনা আছে। তাহলে আমরা যখন এই 1/12 কথা বলছি সেটা মানেটা কি? সেটা মানে হচ্ছে এক্স এর মান 0 এবং ওয়াই মান 1 হবে তার সম্ভাবনা। আমরা যখন দৈবচলক বলেছিলাম তখন বলেছিলাম যেই চলকের মানগুলোর একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকবে তাকে দৈবচলক বলা হয়। কিন্তু এখানে দেখো আমরা কিন্তু একত্রে এক্স এবং ওয়াই দুইটা চলক নিয়ে কথা বলছি এবং এই দুইটা চলকের মধ্যে এক সম্পর্ক রয়েছে, এ কারণে এই দুইটা চলককে একসাথে বলা হবে দ্বি দৈবচলক। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে দ্বি দৈবচলক বলতে কী বুঝি সেই সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।